Hey guys, good morning. Welcome to my new vlog. So hey guys, আজকের প্ল্যান রয়েছে আমাদের বাড়িতে মানে কাজ করার মানে কাজ রয়েছে বাড়িতে কারণ আমাদের বাড়িটা ভেঙে গেছে তো বাড়িটা ঠিক করব তো বাড়িটা ঠিক করার জন্য বাঁশ কাটতে যাব সো গাইস আজকে বাঁশ কাটতে যাব তো তার আগে আমি ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে তারপর আমি ব্লগটাকে কন্টিনিউ করছি ঠিক আছে তো আজকের ব্রেকফাস্টে কি আছে আমি ঠিক জানি না মা বলতে পারবে এখন যাই সো গাইস আমার ভিডিওতে যারা নতুন তাদের সবাইকে বলছি সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই ক্লিক করবে যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা সবাই পেয়ে যাও তো চলো লেটস গো কন্টিনিউ করছি ঠিক আছে সো হে গাইস আজকে রয়েছে মুড়ি আর সুজি তো গাইস আজকে ব্রেকফাস্ট রয়েছে মুড়ি আর সুজি তো এখন খাবো সো হে গাইস আমার ব্রেকফাস্ট হয়ে গেল তো গাইস আমার ব্রেকফাস্ট হয়ে গেলো এখন আমি যাবো এখন বাবার সাথে বাবা কোথায় বাস কিনছে আমি ঠিক জানি না তো বাবার সাথে যেতে হবে বাস নিয়ে আসতে তো গাইস আজকের বাজারটা কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আজকে না প্রায় তিন দিন থেকে এরকম চলছে মানে সূর্যের কোনো নামও নিশান নেই আর বর্ষার সময় তো এখন আর আমাদের বাড়িটা মানে ফুটো হয়ে গেছে তিন পলিথিন দিয়ে ঢেকে রাখছে সো গাইস সেটাকে নতুন করে বানাতে হবে বাড়িটাকে অ্যাকচুয়ালি সেই ঘরে থাকে লালি শ্যামলি আর শ্যামলির বাচ্চাগুলো থাকে ঠিক আছে তাদের জন্য বিশেষ করে বানাতে হবে আর আমাদের আরও এক্সট্রা রুম বানাতে হবে ঠিক আছে তো চলো লেটস গো কন্টিনিউ করছি আমার ব্লগটা ঠিক আছে আমার ব্লগের সঙ্গে থাকুন সবাই ঠিক আছে গাইস রোন ভাই চলে এসেছে আমাদের বাড়িতে সো গাইস রোন ভাইয়ের শরীর খারাপ কালকে ঠিক ছিল ওর জ্বর হয়েছে তো সবাই একটু প্রার্থনা করবে ওই জন্য তাড়াতাড়ি সবাই ঠিক হয়ে যায় ঠিক আছে কিছু বলবি বল যে আমার জ্বর হয়ে গেছে ভাই আজকে আমি কিছু করতে পারবো না বল বল হ্যাঁ জ্বর হয়ে গেছে ওর জ্বর হয়ে গেছে তো গাইস রোহন চলে আছে ওর দিদা নিতে আসছিল কে টাটা বাই বাই রোহন তো গাইস আমি চলে এসেছি বাস বাগানে আর দেখি কোথায় বাবা আছে তো গাইস অনেক বড় বাসের বাগান তো গাইস কারা বাস খেতে চাও এখানে চলে আসো সরি আই মিন বাস নিচে যাও বাস গাছ তো আসতে পারো এখানে অনেক বড় বাসের বাগান আছে তো দেখতে পাচ্ছি যে বাবারা রয়েছে বাবা আছে দাদা আছে একটা আছে মামা তো ও ভাই অনেক বড় বাসের বাগান ভাই কেউ যদি বাস নিতে চাও আসতে পারে দিকে আমাদের দিকে বাবা এখন বাস কাটছে আমরা একটু পরে বার করবো মামা উপরে উঠে গেছে ভাই খুব কষ্ট হচ্ছে বাস কাটতে ছোট্ট বাস নিয়ে বাড়ি ফিরলাম আমি তো গাইস দেখতে পাচ্ছ দিদিদের শুধু কোনো কাজ নেই শুধু ঘর মুছিয়ে যাচ্ছে মুছিয়ে যাচ্ছে সামনে বিয়ে বাড়ি মেলা এতে কিছু এই জন্য মুছিয়ে যাচ্ছে সব এ গাইস সবাই দেখলে কত কাজ করলাম আমি একটু হাঁপাই গেছি তো বাড়িতে রেস্ট নিতে আসছি এখন খাওয়া দাওয়া করে আবার যেতে হবে তো গাইস আমার দেখলে সবাই ছোট্ট ব্লগটা তো আমি ব্লগটা আবার বেশি বাড়াচ্ছি না তো মিলছি নেক্সট ব্লগে টাটা বাই বাই টেক কেয়ার জয় হিন্দ জয় ভারত